অনেক ব্যাখ্যা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি অনেকজন বিভিন্নভাবে এটা ব্যাখ্যা করছেন কেউ বলছেন যে এটার দ্বারা আইমে মুজতাহিদিনদেরকে উদ্দেশ্য করা হয়েছে তা আজকে আমরা আমাদের সামনে একজন নতুন শেখকে নিয়ে আসলাম শেখ নাজমুল ইসলাম আমরা মোস্তারামের কাছ থেকে জানতে চাইব আসলে এই আয়াতটার সঠিক ব্যাখ্যাটা কি হবে করান এবং সুনার দৃষ্টিতে এখানে আল্লাহ সব তালা কি বুঝিয়েছেন যে মোস্তারাম আমরা আপনার কাছ থেকে ব্যাপারটা একটু জানতে চাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত

আল্লাহর হুকুম মেনে চলো রাসুলের আনুগত্য করো রসুলের হুকুম মেনে চলো আর তোমাদের মধ্যকার দায়িত্বশীল তথা উলুল আমরের অনুসরণ করো তো কেউ কেউ এখানে শুধু শুধু আইম্মা মুস্তাহিদিন উদ্দেশ্য করছেন আসলে শ্রেফ আম্মা মুস্তাহিদ্দিন উদ্দেশ্য করা কি ঠিক এর সঠিক ব্যাখ্যা হল আমাদের উলামায় কেরাম বলেছেন যে এখানে শুধু শুধু আইম্মা মুস্তাহিদিন উদ্দেশ্য নন এ আয়াতের দাবি এবং ব্যাখ্যা অত্যন্ত ব্যাপক এবং সার্বজনীন এই আমাদের উপমহাদেশের বিশিষ্ট দিন মৌলানা আব্দুল হাই লেকনবী রহমতুল্লা আলাই তার মজমুয়া ফতোয়ার তৃতীয় খণ্ডের ছয় পৃষ্ঠায় তিনি এই আয়াতের সঠিক ব্যাখ্যা পেশ করেছেন তিনি বলেছেন وفي التفسير الأحمدي والحق أن المراد كل أولي الحكم إماما كان أو أميرا سلطانا كان أو حاكما عالما كان أو مجتهدا قاضيا كان أو مفتيا على حسب مراتب التابع والمتبوع لأن النص مطلق فلا يتقيد من غير دليل الخصوص আসলে মূল কথাটা হলো আল্লাহ ফাকরবুল্লাহ আলম হইলেন দিন ইসলামের রচনাকারী আর তার প্রেরিত রসুল মোহাম্মদুর রসুল ইসলাম হলেন দিন ইসলামের দিন ইসলামের ব্যাখ্যা দানকারী দীন ইসলাম প্রতিষ্ঠাকারী তো আমরা বলছি লাহাই মোহাম্মদ রসুল্লাহ এটা হলো ইসলামের কলিমা এই কলিমা পড়ে এই কলিমা বিশ্বাস করে আমরা আল্লাহর বান্দা নবীর উন্মত হয়েছি সারা জীবন আল্লাহর বন্দেগি করব গুলামী করবো মহাম্মদুর রসুল্লাহ ইসলামের বাতানো শেখানো পদ্ধতিতে এই হইল ইসলামের মূল 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 শিক্ষা এবং মূল দামি পরবর্তীতে রসুল কারিম সাল ইসলামের অনুপস্থিতিতে যুগ যুগ ধরে দায়িত্বশীল নিযুক্ত হবেন দায়িত্বশীলের অনুসরণ করতে হবে আলিম উলামা বের হবেন তারা কুরআন হাদিসের আলোকে মাসলাম আসাইল ইস্তেহাত করে বের ইস্তেহাত করে বর্ণনা করবেন মানুষের সামনে পেশ করবেন তাদেরকে অনুসরণ করতে হবে এই জন্য এই হুকুমটা ব্যাপক এবং সার্বজনীন সকল যুগের মানুষ এখানে উদ্দেশ্য কারণ ওয়া উলিল আমরে মিনকুম এই মিনকুম দ্বারাই উলুল আমর কারা উদ্দেশ্য করা হয়েছে যে তোমাদের মধ্যকার উলুল আমল যারা এর মানে হলো এই উলুল আমর বলতে যে যে বিভাগে কাজ করেন এই বিভাগে যে যিনি দায়িত্বশীল আছেন তার অনুসরণ করা তার হুকুম মেনে চলা এটাও আবার নিঃশর্ত নয় বরং তিনি যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মেনে চলবেন এবং বৈধ বিষয়ে হুকুম দিবেন তখন তার তার আনুগত্য করা জরুরি হয়ে পড়ে এই জন্য এই আয়াতের মধ্যে মধ্যে আতিউ আনুগত্য করো এই আতিউ শব্দটা আনা হয়েছে আল্লাহর ক্ষেত্রে রসুলের ক্ষেত্রেও আতিউ আনা হয়েছে কিন্তু ও উলুল আমরি মিনকুম বলার সময় আতিউ শব্দ তৃতীয়বার আনা হয়নি এর এর থেকে শিক্ষাই হইল যে এই উলুল আমর যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের ভিতর থেকে তিনি হুকুম জারি করবেন না কোন নির্দেশ মানুষের সামনে পেশ করবেন ইসলামের কোন বিধান উপস্থাপন করবেন তখন আমরা তার হুকুম মানব তার আনুগত্য করব এই হইল তার আয়াতের মূল দাবি এবং শিক্ষা এই তার হুকুমটা হইল ব্যাপক ব্যাপক যেমন উদাহরণস্বরূপ বলতে পারি শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে স্কুল আছে কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে সেখানে প্রধান দায়িত্বশীল আছেন নির্বাহী আছেন বিভিন্ন ফ্যাক্টরি আছে কোম্পানি আছে তার প্রধান দায়িত্ব আছেন এমডি আছেন জি এম এরপরে বিভিন্ন সমিতি আছে কমিটি আছে মসজিদ আছে মসজিদের ইমাম আছেন খতিব আছেন এইভাবে যত বিভাগ আছে যত সেক্টর আছে এই সমাজ রাষ্ট্র পরিচালনায় এই দায়িত্বশীল যারা ওই দায়িত্বশীলকে মেনে চলার জন্য এটা হল শৃঙ্খলার জন্য সৌন্দর্যের জন্য যাতে বিশৃঙ্খলা না হয় না না হয় হয় এই যেন না হয় এই জন্যই আল্লাহ শৃঙ্খলা শিক্ষা দিয়েছেন এবং দায়িত্বশীল অনুসরণ করতে বলছেন এই দায়িত্বশীল হইতে পারেন তিনি একজন রাষ্ট্রপতি হইতে পারেন তিনি একজন বিচারক হইতে পারেন তিনি মুস্তাহিদ ইমাম হইতে পারেন আলিমে দিন হইতে পারেন তিনি হাকিম হইতে পারেন এই